এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেক মাসের শেষ দিনেই পেনশন পাবেন পেনশন প্রাপকরা। পাঁচ তারিখের মধ্যে দিতে হবে পেনশন। পেনশন প্রাপকদের পেনশন কোনোভাবেই পাঁচ তারিখের বেশি সময় আজকে রাখা যাবে না। ব্যাংকগুলিকে এমনই নির্দেশ দিল শ্রম মন্ত্রক। প্রতি মাসের শেষ দিনে পেনশন প্রাপকরা পেনশন পাবেন এবং পাঁচ তারিখের মধ্যেই পেনশন প্রাপকদের পেনশন দিতে হবে ব্যাংকগুলিকে, এমনই নির্দেশ শ্রম মন্ত্রকের। মাসের শেষ দিনে পেনশন পাঁচ তারিখের মধ্যেই দিয়ে দিতে হবে পেনশন, এমনটাই নির্দেশ শ্রম মন্ত্রকের। ব্যাংকগুলিকে এমনই নির্দেশ দিল শ্রম মন্ত্রক। প্রত্যেক মাসের শেষ দিনেই পেনশন দিয়ে দিতে হবে পেনশন প্রাপকদের। কোনোভাবেই পাঁচ তারিখের বেশি সময় পেনশন আটকে রাখা যাবে না ব্যাংকগুলিকে, এমনই নির্দেশ শ্রম মন্ত্রকের। বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে রয়েছেন। আশিসদা, জানতে চাইব এই যে ব্যাংকগুলিকে শ্রম মন্ত্রকের নির্দেশ, কঠোর নির্দেশ যে পাঁচ তারিখের বেশি যেন কোনোভাবেই ডিলে না হয় এই পেনশন প্রাপকদের পেনশন দিতে, একটু বিস্তারিত এই বিষয়ে যদি একটু আমাদের জানাও। হ্যাঁ, এটা হচ্ছে যে বিশেষ করে যাদের মাইনে 15,000 টাকা বা তার কম, তাদেরকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলকভাবে যোগ দিতে হয়, এবং যারা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে আছেন তাদের এমপ্লয়িজ পেনশন স্কিম, সেই স্কিমেও তারা যোগ দেন। এরপরে সারা জীবন ধরে প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমে, অর্থাৎ সেই টাকার একটা অংশ প্রতি মাসে কর্মচারীর বেতন থেকে কেটে নেওয়া হয়, এবং সমপরিমাণ টাকা যিনি মালিক আর কি, বা সেই কোম্পানির ম্যানেজমেন্ট, তাদের পক্ষ থেকে দেয়া হয়। এই টাকাটা প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন নিজের কাছে রাখে, সেই টাকার ওপরে সুদ বাড়ে বা টাকাটা কোথাও খাটিয়ে তারা টাকাটা বাড়াবার চেষ্টা করে। এইভাবে সারা জীবন ধরে একজনের টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা জমতে জমতে যখন রিটায়ারমেন্টের সময় আসে বা 58 বছর বয়স হয়, তখন তার একটা টাকা হয় যেটা প্রভিডেন্ট ফান্ডের কাছে থাকে। এই টাকার একটা অংশ থেকে তাদের পেনশন স্কিম এখন চালু করা হয়েছে, অর্থাৎ নিজের টাকাটাই, কর্মচারী নিজের টাকাটাই সেটা খাটিয়ে তার থেকে পেনশন স্কিম। কিন্তু সেই পেনশন স্কিমের টাকা কবে ঢুকবে তা নিয়ে একটা বিরাট অনিশ্চয়তা কাজ করছিল, এবং যেহেতু এরা একটু নিম্ন আয়ের কর্মচারী বা শ্রমিক, সেই জন্য তাদের টাকা যদি 1 তারিখে না ঢুকে, মাসের প্রথমে না ঢুকে, যদি মাসের শেষের দিকে ঢোকে বা 2 মাস বকেয়া হয়ে যায়, তাদের পক্ষে সংসার চালানোই অসুবিধা হয়। এইটা নিয়ে সারা দেশেই শ্রমিক কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে অন্য মাসগুলিতে মার্চ ছাড়া বছরের আর 11টি মাসে শেষ দিনের মধ্যে, অর্থাৎ 30 দিনের মাস হলে 30 তারিখের মধ্যে, 31 তারিখের মাস হলে 31 তারিখের মধ্যে পরের মাসের পেনশনটা পাওয়া যাবে। শুধুমাত্র মার্চ মাসের ক্ষেত্রে, যেহেতু ওটা বাজেটের মানে ইয়ার এন্ডিং এর মাস, সেই জন্য ওই মার্চ মাসে ক্ষেত্রে সেটা এপ্রিল মাসের 1-2 তারিখে বা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পাওয়া যাবে। এর ফলে যেটা হলো, পেনশন পাওয়ার ক্ষেত্রে যে একটা অনিশ্চয়তা কাজ করছিল, সেই অনিশ্চয়তাতে একটা দাড়ি টানার চেষ্টা করা হলো কেন্দ্রের পক্ষ থেকে, এবং যদি এটা সত্যি সত্যি চালু হয় তাহলে শ্রমিক কর্মচারীরা একটা নিশ্চয়তার মধ্যে তাদের অবসর জীবনটা কাটাতে পারবেন, এটাই আপাতত বলা যায়। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার যে প্রতি মাসের শেষ দিনে পেনশন প্রাপকরা তারা পেনশন পাবেন, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে ব্যাংকগুলিকে। এমনভাবেই নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রক যাতে 5 তারিখের মধ্যেই তাদের পেনশন দিয়ে দেওয়া যায়। এই বিষয়ে কিন্তু নির্দেশ শ্রম মন্ত্রককে, ব্যাংকগুলিকে শ্রম মন্ত্রক এমনই নির্দেশ দিয়েছে। এবং যে যে মাসে 30 তারিখে মাস, সেই মাসে 30 তারিখ, এবং যে যে মাসে 31 সেই মাসের 31 তারিখেই কিন্তু, অর্থাৎ শেষ দিনে পেনশন প্রাপকদের পেনশন পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা দেওয়া হলো।